হ্যালো বন্ধুরা, সবাই ভালো তো? আমরাও ভালো আছি। আমি লাস্ট বছর আমার মাসির বাড়ি মুর্শিদাবাদ গেছিলাম। সেখানে মুর্শিদাবাদে সবাই জানেন আপনারা যে মুর্শিদাবাদের ইতিহাসের সব থেকে বড় যে ইতিহাস সেটা হচ্ছে সিরাজদৌল্লার ইতিহাস। অথচ আমরা সবাই সেই সিরাজদৌল্লার ইতিহাসের একটা পোর্শন থেকে নিজেরা অতটাভাবে জানিই না। তো আজকের এই ব্লগটা সেখানকার কিছু গল্প এবং বাংলার শেষ স্বাধীন নবাবের ইতিহাসের কিছু গল্প নিয়ে আজকের এই ছোট্ট ব্লগ। আশা করি সবাই ভালো লাগবে। চলুন গল্পটা শুরু করা যাক। তো এটা হলো গঙ্গার ধারে মুর্শিদাবাদে খোশবাগ। সমাজটা দেখবে নিশ্চয়ই শুনেছেন আপনারা যে উপায় নাই আর গোলাম হোসেন, এই গোলাম হোসেন হচ্ছেন সিরাজের দেহরক্ষী ছিলেন, বডিগার্ড ছিলেন। কেননা ইনি সেই পলাশের যুদ্ধতে দিয়েছিলেন সিরাজকে দেশ। তবে সিরাজ আমাকে একদিনকার জন্য সিংহাসন দিয়েছিল, তবে লুৎফেন সাহেব কেউ মেরেছিল না, উনি পাগল হয়ে গিয়ে মারা গেছিলেন। আচ্ছা, সিরাজকে হত্যা করার পরে উনি পাগল হয়ে গিয়েছিলেন। সিরাজের একটা মেয়ে ছিল, উম্মতি জোহরা বলে নাম ছিল, 5 বছরের মেয়ে। আচ্ছা, মির্জাফরের ছেলে মেরান কিন্তু তাকেও ছাড়েনি, লুৎফেনিসার কোল থেকে ছিনিয়ে নিয়ে যাই ভাগরুতি নদীতে ডুবে গেছে। তো লুৎফেন সাহেব আমারও পাগল হয়ে যাক। সামনে স্যার দেখুন একটা উঁচু মতন ভিড় দেখা যাচ্ছে, পাশে এখন ভিড়টা রয়েছে, বাড়িটা ভেঙে যান। তো ব্রিটিশরা কি করেছিলেন, ওনাকে এই পাগল অবস্থায় এখানে ছেড়ে দিয়েছিল। তবে উনি 31 বছর বেঁচেছিলেন এই পাগল অবস্থায়। তবে উনি কি করতেন, সকাল সন্ধ্যায় সিরাজের কাছে ধূপকাঠি মোমবাতি জ্বালতেন। তবে উনি মারা যাওয়ার আগে বলে গিয়েছিলেন, আমি যদি মারা যাই সামনে দেখবে একটা গোল চোবাচ্চার মতো, ওটাও কিন্তু সমাধি। ওনার নাম হচ্ছেন দানেশ ফকির, যে সিরাজকে ধরে দিয়েছিল। ব্রিটিশরা দাঙ্গা থেকে ঘোষণা করে দিচ্ছে নবাব সিরাজদৌল্লাকে ধরে দিলে তাকে 1000 টাকা মুদ্রা দেওয়া যাবে। তখনকার জামানায় 1000 টাকা মানে বিশাল ব্যাপার। আর এই দানেশ ফকির ছিল এককালীন নৌকোর মাঝি। 1757-তে সেই যুদ্ধ হয়েছিল সিরাজের সাথে পলাশিতে। সেই যুদ্ধতে নবাব সিরাজদৌল্লা হেরে যান। তো ছদ্মবেশে পালিয়ে যাচ্ছিলেন, বিহার পূর্ণিয়া পালাচ্ছিলেন। সে কিন্তু সেই নদীপথেই পালাচ্ছিলেন, ওনার মাসি কিন্তু মানা করেছিলেন নদীপথে পালাতে, তবুও নদীপথে পালাচ্ছিলেন। তবে নবাব সিরাজদৌল্লা সব দেশ চেঞ্জ করেছিলেন, কিন্তু ফাইন নাগরা যুদ্ধটা চেঞ্জ করতে পারেন। এই নাগরা যুদ্ধ দেখে দানেশ ফকির চিনে যান। ব্রিটিশরা দেখলেন তুমি দেশের নবাবের সাথে গ্রেফতারি করবে, তুমি কিন্তু আমাদের সাথে। তো ব্রিটিশরা কী করলেন, ওনাকে গুলি করে মানে ওনার স্ত্রী ওনার ছেলে মানে ওনার পরিবার। তবে স্যার কথাগুলো শুনবে স্যার, তবে স্যার যে জায়গাটা আসা হয়েছে আপনাদের, এই জায়গাটার নাম ছিলেন খুশবুবাগ। কেননা এই জায়গাটাকে আলিবর্দি খা খুব ভালোবাসতেন। উনি এখানে একটা দিল্লির জামা মসজিদ মডেলের তৈরি করেছিলেন, আর উনি এখানে 108 রকম গোলাপের চাষ করতেন। আর উনি ইরাজিল থেকে এখানে আসতেন নৌকো করে, এসে উনি এখানে নামাজ করতে ফের হাফ হাফ নিয়ে চলে যেতেন। তবে উনি মারা যাওয়ার আগে ভুলে গিয়েছিলেন নবাব সিরাজদৌল্লাকে যে দেখ দাদ ভাই আমি যদি মারা যাই যাতে আমার সমাধিটা যাতে খুশবাগে হয়। তো নবাব সিরাজদৌল্লা নিজে হাতে সমাধিটা দিয়েছিলেন। আর আলিবর্দি খার ছেলে ছিলেন, আলিবর্দি খার 3 মেয়ে ছিলেন, আমিনা, ঘেসেটি, মমিনা। তো মমিনার সমাধিটা এখানে পাবে না, মমিনার সমাধিটা রয়েছে বিহার পাটনায়। প্রথমকার সমাধিটা করছে নবাব সিরাজদৌল্লার নানির সমাধি, সেরপেনেসা বেগম, মানে আলিবর্দি খার স্ত্রী ছিলেন, বেগমদের ভিতরে বড় ছিলেন বলে ওনার সমাধিটা প্রথমে। তারপরে সমাধিটা করছে আমিনা বেগম, সিরাজের মা। মাসে কাটটা হচ্ছে ঘেসেটি বেগম, সিরাজের মাসি কিংবা খালা, মানে যার 750 বিঘে ঝিল, মতি ঝিল। তবে ঝিলটা হলো 750 বিঘে, ওনার প্রাসাদ বাড়িটা ছিল 250 বিঘে, টোটালে 1000 বিঘে। আর এই ঘেসেটি বেগম সমাধি, এই 17 জন হচ্ছেন সিরাজের আত্মীয় স্বজন। সিরাজকে যখন মির্জাফরের ছেলে মেরান বন্দি করেছিল সেই জাফরাগঞ্জ 1100 সমাধি যা হয়েছিল আপনাদের কাঠগোলা বাগানের লাইনে, ও সিরাজকে বলেছিল মির্জাফরের ছেলে মেরান যে সিরাজ তোমার জীবনের কি ইচ্ছে। সিরাজ বলেছিল আমার জীবনে কিছু ইচ্ছে নেই, আমার আত্মীয়গুণকে আমার দেখা দিচ্ছে। এই আত্মীয়গুণ এসেছিলেন বিহার থেকে, পাটনা থেকে, ঢাকা থেকে এসেছিলেন সিরাজকে দেখা করতে। আচ্ছা, মির্জাফরের ছেলে মেরান দেখলেন এনাদেরকে আমি যদি ছেড়ে দিই হয়তো সিংহাসন দাবি করবে কিংবা যুদ্ধ ঘোষণা করবে। তো এনাদেরকে কী করলে, খাবারের সাথে বিষ দিয়ে একই রাত্রিরে হত্যা করে দেয় এই 17 জনকে মির্জাফরের ছেলে মেরান। তো একজন স্বেচ্ছাধীন নবাব সিরাজদৌল্লার সমাধি, তবে এই নবাব সিরাজদৌল্লাকে মেরেছিলেন মোহাম্মদ বেগ। মির্জাফরের ছেলে মেরান আদেশ দেয়, তারপরে মোহাম্মদ বেগ মারে, প্রথমে ছোড়া দিয়ে মারে, তারপরে ওনার বডিটাকে টুকরো টুকরো করে, পরে বডিটাকে সেলাই করে এই মুর্শিদাবাদটা গোটা ধরেছিল হাতির পিঠে করে দিয়ে সমাধিটা দিয়েছিল। পাশেকার সমাধিটা হচ্ছে সিরাজের নিজের ভাই ছিলেন না, পালিত ভাই মির্জা মেহেদি। একে মির্জা করে ছেলে মেরান চিৎ করে তুলে দিয়ে পুকুরে করে তক্তা তুলে দিয়ে হাতি দিয়ে চিপে মেরেছিল, 12 বছরের ছেলে ছিল। ভাই নিচে যে লুৎফেনেসা বেগমের সমাধি, ওনাকে কেউ মারেনি, উনি নিজেই পাগল ভেঙে মারা গিয়েছিলেন। পাশে কাটা হচ্ছে মহলওয়ালের বোন আলিয়া, ভালো নাম ছিলেন মাধবী, উনি ব্রাহ্মণের মেয়ে ছিলেন।
সিরাজের কাছে নাজগা। আচ্ছা এই যে বড় সমাধিটা দেখছে, এই বড় সমাধিটা হচ্ছে খোশবাগের প্রথম সমাধি আলিবর্দী খা সিরাজের দাদুর সমাধি। তবে সিরাজ নিজে হাতেই সমাধিটা দিয়েছিলে হীরা মুক্ত জোগড়া দিয়ে, সমাধিটা আরো উঁচু ছিল। আচ্ছা যখন এখান থেকে ব্রিটিশরা চলে যায় তখন হীরা মুক্ত কোনো সব বার করে না, পরে সিন্তার গর্ভে ক্লিয়ার করে মানবীর পদকটা দিয়ে বান্ধবে। তার পায়ের নিচে হচ্ছে সিরাজের একটাই মেয়ে ছিল উন্মতি জোহরা বলে নাম ছিল, 5 বছরের মেয়ে, তাকেও মির্জাপুরের ছেলে মিলন ছাড়েনি এই ভাগবতী নৃত্যে। তবে মির্জাপুরের ছেলে মিলন মারা গিয়েছিল বজ্রঘাতে, বজ্রঘাতে কেননা সিরাজের মা অতি সাপ দিয়েছিল যে বজ্রঘাতে। আর এই বাড়িটা বানিয়েছিল নবাব সিরাজদৌল্লা, ওনার দাদুর গায়ে রৌদ্র বৃষ্টি পড়বে না বলে এই বাড়িটাকে বানিয়ে দিয়ে গিয়েছিল। আর এই বাড়িটার নাম রেখে গিয়েছিল বারো দুয়ারি, মানে 12টা দুয়ার আছে, 12টা গেট আছে। আচ্ছা আমি বন্ধ করে এলাম, অনেকে আমাদেরকে দেখলে পরে তখন বলবে যে এখন লোক আছে, বলি আমি বন্ধ করে দিলাম। আজকের এই গল্প সিরাজদৌল্লার থেকেও মুশিক কলিখা, মানে সিরাজদৌল্লার দাদুকে নিয়ে, সিরাজদৌল্লার দাদু তৈরি করেছিল এই খোশবাগ, যে খোশবাগের সবিস্তারে আলোচনা আপনারা এতক্ষণ শুনলেন। আশা করি সবার ভালো লাগলো, আর সবাইকে রিকোয়েস্ট করব কখনো মুর্শিদাবাদ গেলে অবশ্যই জায়গাটা দেখে আসবেন, এই দাদাকে সেখানে পাবেন, এই দাদা খুব ভালোভাবে আপনাদেরকে বোঝাবে। আর আপনারাও জানতে পারবেন বাংলার ইতিহাসের সঙ্গে সিরাজদৌল্লা আর মুর্শিদাবাদের সম্পর্ক কোথায়। এই বলে আমার এই ব্লগটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।